আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সারিয়াত ক্রিয়েশন। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ কামিজ কীভাবে কাটিং করতে হয়। প্রথমে আমি কামিজের কাপড়টাকে দুভাঁজ করে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে ভালো করে আয়রন করে নিয়েছি। যারা নতুন কাটিং শিখছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী। স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। কামিজ কাটিংয়ের জন্য কী কী মাপ নিতে হয় ভিডিওর প্রথমে দেখিয়েছি। ছাতির লাইন 6.5 ইঞ্চি নিয়েছি। ছাতির লাইন কীভাবে নিতে হয় তার জন্য একটি নিয়ম আছে, নিয়মটি জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কোমরের লাইনটি নিয়েছি 14.5 ইঞ্চ। শোল্ডার থেকে কোমর পর্যন্ত যে মাপটা নেওয়া হয় তাকে শেস্ত বলে। শেস্ত আমার 14 ইঞ্চ ছিল, হাফ অ্যাড করে 14.5 ইঞ্চ হয়েছে। হাফ ইঞ্চ সেলাইয়ে চলে যাবে। বাঁচার লাইন 20 ইঞ্চ, 20-এর সঙ্গে হাফ অ্যাড করে নিয়েছি। অপোজিট সাইডে সেম লাইন ড্র করে নিচ্ছি। স্কেলের দ্বারাই লাইনগুলো সমান ভরে কেটে নিচ্ছি। ফুটের মাপ আছে 16 ইঞ্চ, 16 ইঞ্চের হাফ 8 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আপনাদের যা যেমন ফুট থাকবে তার হাফই নেবেন। গলা চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চ। ছাতি 34 ইঞ্চ, 34-কে 4 ভাগ করে 8.5 ইঞ্চ হয়েছে। 8.5 ইঞ্চের সঙ্গে 1 ইঞ্চ অ্যাড করে 9 কোয়ার্টার হয়েছে। কোমর 29 ইঞ্চ, 29-কে 4 ভাগ করে 7 কোয়ার্টার হয়েছে। 7 কোয়ার্টারের সঙ্গে হাফ অ্যাড করে 8.25 ইঞ্চ হয়েছে। পাশা 36 ইঞ্চ, 36-কে 4 ভাগ করে 9 ইঞ্চ হয়েছে। 9-এর সঙ্গে 1/4 ইঞ্চ অ্যাড করে 9 কোয়ার্টার হয়েছে। লেন্থ এখানে আপনাদের যার যেমন লেন্থ থাকবে তার সঙ্গে 2 অ্যাড করে লেন্থ নেবেন। 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। স্কেলটা এইভাবে ফেলে স্কেলের শেপটা ঠিক এইভাবে ফেলে ড্রয়িং করবেন, শেপটা দেবেন, তাহলে কামিজটা পারফেক্ট শেপ আসবে। ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে শেপটা দেবেন। আপনাদের কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। নিচের দিকে লম্বা করে লাইন টেনে নিচ্ছে। সাইডে কাটার জন্য ফুট এখানে 8 ইঞ্চি ছিল, আমি ঠিক 1 ইঞ্চি কম নেব, 7 ইঞ্চি নিচেরটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা লাইন টেনে নিচ্ছি মোহরা শেপ দেওয়ার জন্য। এই লাইনটা টেনে নিচ্ছি ফোন থেকে। ঠিক এইভাবে একটা লাইন টেনে ডেরিংস প্রথমে পিছনের জন্য 1.5 ইঞ্চ নিচ্ছি, সামনের জন্য 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। মোহরা আমার এখানে 15 ইঞ্চ আছে। এভাবে শেপ দিয়ে পরে 15 ইঞ্চ হয়েছে কি দেখে নেব। উপর থেকে 1/2 ইঞ্চ শেপ দিয়ে নিলাম। 1/2 ইঞ্চ সেলাই মার্জিনে যাবে। হাফের পর থেকে 15 ইঞ্চ হয়েছে কি দেখে নিচ্ছি। একদম পারফেক্ট 15 ইঞ্চ হয়েছে। একটু কম বেশি হলে অসুবিধা নেই। এটা পিছনের জন্য, এটা সামনের জন্য শেপ দিয়ে নিয়েছি।
शोल्डर टेन हाफ इंच डाउन केटे निच्छे। ड्रॉइंग करा कम्प्लीट हो गया, कटिंग करे निच्छे। अपने कोथाओ कुछ बुझते असुविधा हो अवश्य आमाके कमेंट करे बोलबेन, लाइक करबें, शेयर करबें, सबस्क्राइब करबें। कमीज सेलाइयेर भिडियो जदि देखते चान अवश्य आमाके कमेंट करे बोलबेन किभाबे कमीज सेलाई करते हय, आमि देखाबार चेष्टा करब। थैंक यू फॉर वाचिंग।